वेलकम टू एडुकेयर प्लैनेट। एरपर आमरा प्रयोगेर किछु इम्पर्टेंट अंक करे नेब एवं प्रयोगेर मध्ये तीनटे इम्पर्टेंट अंक आछे जेटा होच्छे एकुशेर दागेर, बाइशेर दागेर आर तेईशेर दागेर। देखो एकुशेर दागेरटा कि रयेछे 211 पेजे रयेछे आर बाइश तेईश रयेछे 212 पेजे तोमादेर बोइते। देखो एकुशेर दागेर अंकटा कि बोलेछे, सुमित बोललो आमि माटेर, एटा नय, एटा बाद दाओ, ए लाइनटा बाद राखो, ठीक आछे। देखो এটাও বাদ দিয়ে দাও। ত্রিভুজ আকৃতির মাঠের দৈর্ঘ্য 12 মিটার, 16 মিটার আর হচ্ছে 20 মিটার। তো আমাদের পাড়ার ত্রিভুজ আকৃতির মাঠটির ক্ষেত্রফল আর বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তো ফার্স্ট হচ্ছে কি, ছবিটা আঁকার চেষ্টা করতে হবে যে ছবিটা কীরকম হবে। দেখো 12 সেমি, 12 মিটার, 16 মিটার আর 20 মিটার। তো প্রথমেই তিনটে যদি বাহু এরকম আলাদা দেওয়া থাকে, তোমরা চেষ্টা করবে প্রথমে যে দুটো ছোটো আছে তাদের স্কোয়ার করে যোগ করার। এখানে দেখো ভালো করে বুঝে দে যে 12 তার স্কোয়ার যোগ 16 তার স্কোয়ার, এই দুটো হচ্ছে যে দুটো হচ্ছে ছোটো বাহু তাদের স্কোয়ার করে যোগ করো। তাহলে 144 প্লাস 16, 16 করলে 256, এই দুটোকে যোগ করলে হবে 400। আর 400 মানে কি লিখতে পারো, 20 স্কোয়ার, মানে 20 আর 20 গুণ করলে 400 হয়। দেখো দুটো ছোট বাহুর স্কোয়ারের যোগফলটা অন্য আরেকটা যেটা তৃতীয় বাহু রয়েছে তার স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে, সেই জন্য তুমি বলতে পারো যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, আর যার হচ্ছে অতিভুজটা 20 মিটার, আর বাকি যে দুটো আছে লম্ব অথবা ভূমি সে দুটো হচ্ছে 12 আর হচ্ছে 16 মিটার করে। অতএব ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। দেখো এ পর্যন্ত করার পরে তুমি যদি ছবিটা আঁকার চেষ্টা করো তাহলে ছবিটা হবে কীরকম, এরকম। এর মধ্যে যেটা বড় বাহু সেটা হচ্ছে 20, আর যে দুটো ছোট বাহু একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 16, বুঝতে পেরেছো? আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি দেখো, এবারে তুমি বলো যে অতএব এই যে ত্রিভুজটা রয়েছে, ত্রিভুজাকৃতির যে মাঠটা রয়েছে, মাঠটির ক্ষেত্রফল কত হবে? মাটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান হাফ ইন্টু ভূমি মানে কত, 16, আর উচ্চতা মানে কত, 12, এত বর্গমিটার। 2 আর হচ্ছে 16 কাটলে 8, আর 8 বারং কত হবে, 96 বর্গমিটার। ক্লিয়ার? 96 বর্গমিটার। দেখো এই অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ যেহেতু দুটো বাহুর স্কোয়ার করে যোগ করে অন্যটার সাথে স্কোয়ারের সমান হচ্ছে, যদি এটা না হতো তখন কিন্তু আমরা অর্ধ পরিসীমা দিয়ে অঙ্কটা করতাম। অর্ধ পরিসীমা, প্রথমে তিনটে বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করব আর তারপরে ক্ষেত্রফলটা আমরা তখন বের করব, ঠিক আছে? ওই যে সূত্রটা ছিল রুট আবার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, বুঝতে পেরেছো? এই সূত্রটা দিয়ে, ক্লিয়ার? অর্ধ পরিসীমাকে এস দ্বারা লেখা হয় এবং এটা সমান কী হবে, এ প্লাস বি প্লাস সি তার নিচে 2, বুঝতে পেরেছো? তাহলে অর্ধ পরিসীমা দিয়ে ক্ষেত্রফলটা তখন আমরা বের করে নেব, ঠিক আছে? এরপরে দেখো কি বলেছে, যে বৃহত্তম বাহু শীর্ষবিন্দু, বৃহত্তম বাহু 20, এর বিপরীত শীর্ষবিন্দু মানে এই বিন্দুটা। এখান থেকে বলছে যে বৃহত্তম বাহুর ওপর লম্ব, তাহলে এখান থেকে এর ওপর একটা লম্ব টানতে হবে এবং তার উচ্চতা কত হবে, এবং ধরে নেবো এর সেটার উচ্চতা এইচ, এটা বের করতে হবে। ধরি বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর ওপর লম্বের দূরত্ব সমান সমান এইচ মিটার। অতএব অতিভুজকে ভূমি ধরলে উচ্চতা হবে
উচ্চতা হবে 8 মিটার। অতএব মাটির ক্ষেত্রফল কত হয় বলো? হাফ ইনটু আমি কি ধরেছি, অতিভুজকে ভূমি ধরেছি। অতিভুজকে যদি ভূমি ধরো তাহলে হাফ ইনটু ভূমি মানে 20 হয়ে যাবে, আর উচ্চতা এইচ এত বর্গমিটার। ক্লিয়ার? দেখো 2 আর হচ্ছে 20 কাটলে 10, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে 10h বর্গমিটার। অতএব এখন দেখো মাটির ক্ষেত্রফল কত হলো 10h, আর আগে কত ছিল মাটির ক্ষেত্রফল 96, তাহলে দুটো সমান, তাহলে 10h সমান সমান 96, বা এইচ সমান 96/10, বা এইচ সমান 10 দিয়ে ভাগ করা মানে পয়েন্ট পাঁ দিকে সরে যাওয়া 9.6। বোঝা গেছে? তো এই ছিল 21-এর দাগের অঙ্ক। এরপর আমরা 22-এর দাগেরটা করব। দেখো 22-এর দাগেরটা, যদি ত্রিভুজাকার মাঠে 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার, 14 মিটার আর 15 মিটার হয়, তখন ওই ত্রিভুজাকার মাঠের ক্ষেত্রফল হিসেব করে লিখি। দেখো তুমি আগে এটা রাফ একটুখানি দেখে নেবে যে কী হচ্ছে 22-এর দাগেরটা, যে 13² করলে কত হবে 169, আর 14² করলে কত হবে 196। যদি যোগ করো 9, 6, 15, 5 হাতে থাকে 1, 10, 6, 16, 6 হাতে থাকে 1, 3, 365, আর 365-কে কারোর স্কোয়ার লেখা যায় না, মানে 15² তো কোনো দিনই নয়। 15² মানে কি 225, তার মানে কি এই দুটো সমান নয়, সেই জন্য এক্ষেত্রে ত্রিভুজটা তোমার এরকম হবে না, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ হবে না। ক্লিয়ার? তাহলে তখন তোমাকে কি করতে হবে, যে অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে 22-এর দাগের অঙ্কটা করতে গেলে তোমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে কি লিখবে, ত্রিভুজটির অর্ধ পরিসীমা ব্র্যাকেটে এস সমান সমান কি হবে, ত্রিভুজের 3টে বাহু যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ পরিসীমা প্রথমে বের করব আর অর্ধ মানে তাকে 2 দিয়ে ভাগ করব, আর এটা হয়ে যাবে এককটা মিটার। সমান সমান দেখো 13 আর 14 আর 15 যোগ করবে, তো 3 × 15 কত হয় 45, 45 থেকে 2 আর 1 তিন বাদ দিলে 42 হবে, 42-এর নিচে 2। এবারে দেখো এত মিটার, 2 আর 42 কাটলে 21, তাহলে সমান সমান কত পাচ্ছ 21 মিটার। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল বলো, ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে? দেখো প্রথমে হচ্ছে সূত্রটা লিখবে রুট ওভার, প্রথমে কী ছিল এস, তারপরে ছিল এস মাইনাস এ, এ মানে একটা বাহু 13, তারপরে অর্ধ পরিসীমা থেকে দ্বিতীয় বাহুটা বাদ দেবে, একই রকমভাবে অর্ধ পরিসীমা থেকে তৃতীয় বাহুটা বাদ দেবে, ক্ষেত্রফলের একক বর্গমিটার। সমান সমান রুট ওভার দেখো 21 × 21 থেকে 13 বাদ দিলে 8 × 21 থেকে 14 বাদ দিলে 7 × 21 থেকে 15 বাদ দিলে 6, এত বর্গমিটার। সমান সমান দেখো 21-কে যদি ভাঙো তো কত হবে 3 × 7, 8-কে যদি ভাঙো 3টে 2 হবে, এখানে একটা 7 আছে থাকবে, আর 6-কে যদি ভাঙো 2 × 3 হবে, তাহলে হয়ে যাবে এত বর্গমিটার। আর রুটের ভেতরে দেখো এখন কটা 3 আছে, 2টো 3, সেজন্য বাইরে বেরোলে 1টা 3, রুটের ভেতরে দেখো 2টো 7 আছে, বাইরে বেরোলে 1টা 7, রুটের ভেতরে দেখো 2টো 2 থাকলে 1টা 2, আরও 1টা 2 আছে পড়ে, সেই জন্য আবার 1টা 2, এত বর্গমিটার। এবার গুণ করো, 3 × 7 = 21, 21 দুগুনে 42, আর 42 দুগুনে 84, এত বর্গমিটার। ঠিক আছে, এইটা ছিল 22-এর দাগের অঙ্ক। এরপরে আমরা 23-এর দাগেরটা করব। 23-এর দাগেরটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসে। দেখো কি বলছে, আমাদের স্কুলের একটি 32 মিটার উঁচু তাল গাছ গতকাল ঝড়ে ভেঙে যাওয়ায় তার অগ্রভাগ এসে গাছটির গোড়া থেকে 8 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে, গাছটি ভূমি থেকে কত উঁচুতে ভেঙেছিল সেটা আঁকি আর হিসেব করে লিখি। দেখো ছবিটা কীভাবে আঁকবে, তো প্রথমেই একটা গাছ আঁকবে, এই গাছ অগ্রভাগ গাছটার গোড়া থেকে 8 মিটার দূরে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত চলে এসেছে 8 মিটার দূরে ভূমি থেকে 8 মিটার, এটা 8 মিটার, আর এটা টোটালটা কত,
টোটালটা হচ্ছে তোমার 32 মিটার টোটালটা পুরো গাছটা। বলছে গাছটার অগ্রভাগ এমন একটা জায়গা থেকে ভেঙেছে, দেখো এখানে বলেছে অগ্রভাগটা এসে গাছের গোড়া থেকে 8 মিটার দূরে ভূমিস্পর্শ করেছে। তাহলে গাছটি ভূমি থেকে কত উঁচুতে ভেঙেছিল, তো আমরা ধরে নেবো যে এইখান থেকে ধরো গাছটা ভেঙেছে, ঠিক আছে? তো এইখান থেকে যখন গাছটা ভেঙেছে, নাম নাম দিয়ে দিই এ বি সি, আর এদিকেরটা নাম দিচ্ছে ডি, এই নামটা যা খুশি দিতে পারো। তো ধরে নিচ্ছে কি গাছটির হচ্ছে ভূমি থেকে 20 মিটার উঁচুতে, গাছটি ভূমি থেকে 20 মিটার উঁচুতে হচ্ছে তোমার ভেঙেছিল, এই বি বিন্দু থেকে ভেঙেছিল। তাহলে তুমি বলো যে এই বিসি এইটা কিন্তু আর এখানে থাকবে না, এটা তখন এখানে চলে আসবে, অর্থাৎ এই যে ডগাটা এইটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ এই বি থেকে সি পর্যন্ত মাপ যা হবে এখান থেকে এই মাপটাও তাই হবে সেম। সুতরাং আমরা বলতে পারি বিসি আর এখানে তাহলে কী হবে, বিসিটা আর বিডিটা এই দুটো সমান হয়ে যাবে, কারণ গাছটা বি বিন্দুতে ভেঙেছিল আর ভাঙার ভেঙে তার এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, সেই জন্য সে নিচে নেমে গেছে, এইখানটা চলে আসছে মচকে গেছে। তো এখানে তাহলে বিসি সমান বিডি হবে, এইটা তোমাকে বুঝতে হবে, ব্যাস তাহলে অঙ্কটা শেষ। এবার আমরা ধরে নেবো যে গাছটা ভূমি থেকে 1 মিটার ওপরে ভেঙেছিল। এখন তুমি বলো যে 1 মিটার ওপরে অর্থাৎ এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত, 1 মিটার। তাহলে বাকি যে পার্টটা আছে বি থেকে সি সেটা কত হবে, কারণ টোটালটা কত, টোটালটা তুমি জানো যেটা হচ্ছে 32 টোটালটা, আর সেখান থেকে এক্সট্রা যদি বাদ দিয়ে দাও তাহলে বাকিটা কত পড়ে থাকবে, 32 - x, 32 - x। তাহলে এইখান থেকে এই পার্টটা কত হবে, 32 - x, তাহলে এইটাও কত হবে, 32 - x, ঠিক আছে? তো এখানটা লিখবো যে এইটা 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 করার এখন দরকার নেই, এটাকেও মুছে দিই। কী লিখবে ধরি, তোমরা নিচ থেকে লিখবে, আমি পাশ থেকেই করে দিচ্ছি, দেখো ধরি গাছটি ভূমি থেকে, এই লাস্ট লাইনটা আমরা দেখে দেখে লিখব, ধরি গাছটি ভূমি থেকে 1 মিটার উঁচুতে ভেঙেছিল। এরপর একেবারে লিখে দেবে যে চিত্রানুযায়ী, চিত্রানুযায়ী সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই, কি পাও, লম্ব, লম্ব সমান সমান কত, দেখো লম্বটা হচ্ছে এ বি সমান সমান কত, 1 মিটার। ভূমি, ভূমিটা কত, এ থেকে ডি এইটা সমান 8 মিটার। এবং অতিভুজ, অতিভুজটা কত, বি থেকে ডি, বি ডি এটা মানে কত হবে, বিসি, ঠিক আছে, সমান সমান বিসিটার মান কত, 32 - x, ঠিক আছে? তুমি চাইলে এই বিসিটা নাও লিখতে পারো, একেবারে ডিরেক্ট 32 - x লিখতে পারো, এত মিটার। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, এটা লিখতে পারো। বা দেখো লম্ব মানে কত এখানে, এক্স, এটা হবে x² ভূমিটা কত, 8, তাহলে এটা হয়ে যাবে 8 স্কোয়ার, অতিভুজটা কত, 32 - x, তার স্কোয়ার লিখতে পারো। বা x² থাকবে, 8 স্কোয়ার মানে কত, 64 সমান, দেখো এখানে কি লিখবে, এটা হচ্ছে a - b তার হোল স্কোয়ারের সূত্র, 32² - 2ab প্লাস বি তার স্কোয়ার। বা x² প্লাস 64 যেমন আছে থাকবে। আচ্ছা 32² করলে কত হবে, দেখো 32 আর 32, 32 দুগুণে 64,
আর 3 × 6 3 × 3 = 9, তাহলে কত হচ্ছে 1024। 1024 মাইনাস 32 × 64 এক্স প্লাস এক্স স্কোয়ার, দুদিক থেকে প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে। প্লাস প্লাস কখন কাটে? যদি মাঝখানে সমান চিহ্ন থাকে, কারণ কি এই প্লাস এক্স স্কোয়ারটাই বাঁ দিকে এলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, তখন কাটে। অ্যাকচুয়ালি এইভাবে কাটাটা ঠিক না, কিন্তু পরীক্ষার হলে এইভাবে কেটে দেবে, তোমরা নাম্বার পেয়ে যাবে। এবার দেখো মাইনাস 64 এক্স ডান দিকে আছে, এটাকে যদি বাঁ দিকে লেখো তাহলে 64 এক্স হবে। এখানে আছে কত 1024, আর প্লাস 64-কে ওই দিকে নিয়ে গেলে মাইনাস 64, বা 64 x = 1024 থেকে 64 বাদ, 64 বাদ দাও, শূন্য, 6 কত দিয়ে 12, 6 দিয়ে 12, হাতে থাকে 1, আর 960 কত হচ্ছে 960। তাহলে এক্স সমান কত হবে 960, তার নিচে 64, বুঝতে পেরেছো? এবার এটাকে কাটবে, তুমি প্রথমে ধীরে ধীরে কাটো, 8 দিয়ে কাটো, 8 × 64, 8 × 12 = 96, একটা শূন্য, আবার 8 দিয়ে কাটো, 8 × 1 = 8, 4 × 0 = 0, 5 × 8 = 40, তাহলে এক্স সমান কত পাচ্ছ 15। উত্তর কী লিখবে? অতএব গাছটি 15 মিটার উঁচুতে ভেঙেছিল, ক্লিয়ার? তো আশা করি অঙ্কগুলো তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে? এরপরে তোমরা কি অঙ্ক চাও, কোন চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের করে দিতে হবে বা অসুবিধা আছে, সেগুলো কমেন্টে অবশ্যই মেনশান করবে, তো চেষ্টা করবো আমি সেইগুলোকে করার।